অনিয়মিত মিড ডে মিল সহ একাধিক অভিযোগের ভিত্তিতে স্কুল শিক্ষকদের তালাবন্ধ করলো গ্রামবাসী। অনুপস্থিত প্রধান শিক্ষিকা, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ, শাসক দলের নাম করে গ্রামবাসীদের হুমকি দেওয়ার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনায় উত্তাল হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার মিরপাড়া পাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মিরপাড়া পাতিপাড়া বিদ্যালয়ে মিড ডে মিলের অনিয়মিত চলছে। নিয়মিত মিড ডে মিল রান্না করা হয় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মঞ্জু সাহার বাড়িতে মিড ডে মিল রান্না করা হয়। স্কুলে পানীয় জলের কোনো উৎস নেই। শিক্ষক শিক্ষিকা বা ছাত্র ছাত্রীদের জন্য কোনো আলাদা টয়লেট নেই। পাশের ফুলহার নদী থেকে খাবার থালা বাসন ধুতে হয় ছাত্র ছাত্রীদের। এ বিষয়ে প্রধান শিক্ষিকা মঞ্জু সাহাকে গ্রামবাসীরা অভিযোগ করলে মঞ্জু সাহা নিজেকে তৃণমূলের প্রভাবশালী নেতা বলে উল্টে গ্রামবাসীদেরই হুমকি দিয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে মঞ্জু সাহা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার। এদিকে এই সমস্ত অভিযোগ তুলে আজ গ্রামবাসী স্কুলে উপস্থিত শিক্ষকদের অফিস ঘরে তালাবন্দী করে দেয়। যদিও মঞ্জু সাহা আজও স্কুলে অনুপস্থিত ছিলেন। পাশাপাশি ওই স্কুলের সহ শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা স্কুলের বিভিন্ন ফান্ড স্কুলের স্বার্থে ব্যবহার করার জন্য প্রধান শিক্ষিকাকে বলে আসছিলেন, কিন্তু তিনি কোনো কথাই শোনেননি। এ প্রসঙ্গে গ্রামবাসীরা কি বলছেন শুনবো। কোথায় তালা মেরেছেন আপনারা? মিরপাড়া ও তাঁতিপাড়া প্রাইমারি স্কুলে আমরা এখানে বিক্ষোভ তালা মেরেছি স্কুলে। কারণ আছে কি, মানে প্রধান শিক্ষিকা মঞ্জু সাহা ঠিক মতো স্কুলে আসা যাওয়া করে না এবং অন্যান্য শিক্ষক আর শিক্ষিকাও আসে না। আর বলে না কি প্রধান শিক্ষিকা মঞ্জু সাহাকে টিএমসির নেতা, ওর হাতে সব মানে মন্ত্রীগুলো আছে, বলে ঠিক মতো করে না। আর স্কুলের যেটা ড্রেস আছে, ড্রেসও নিজের বাড়িতে সব কিছু রেখেছে, জুতো ড্রেস। আর মিড ডে মিলের মানে কি দুর্নীতি দেখা যায়, এখানে ঠিকমতো খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাই। আর সেজন্য আমরা এখানে মানে বিক্ষোভ। আপনারা চাইছেন কি? আমরা চাইছি কি মানে যে প্রধান শিক্ষিকা আছে মঞ্জু সাহা, সে এখান থেকে ঘটনা স্থানে বা প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমরা জানিয়েছি। এখন যদি প্রশাসন এই আপনাদের দাবি না মানে বিক্ষোভ ছাড়বেন? না, বিক্ষোভ ছাড়বো না, আমরা বিক্ষোভ করতেই থাকবো। এদিকে এই বিষয়ে মঞ্জু সাহাকে জিজ্ঞেস করা হলে তিনি কোনো মন্তব্যই করতে নারাজ। এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও বিজয়গিরি সমস্ত ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ভারপ্রাপ্ত শিক্ষক আদিত্য কুমার সাহা বলেন, কার্যত ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে শিক্ষক। তিনি বলেন মিড ডে মিল শিক্ষিকার বাড়ি থেকে রান্না হয়ে আসে, কম পরিমাণ খাবার দেওয়া হয়। তিনি আর কী কী বলেছেন শুনে নেব। দেখুন, আমরা এই স্কুলের হচ্ছে সহকারী শিক্ষক, আমরা সবাই নিয়মিত স্কুলে এখানে আসি এবং আজকেও এসেছি। জানি না টিআইসি কী কারণে আসেনি, আমাদেরকে কিছু ইনফরমেশান দেয়নি, ওনাকে ফোনও পাচ্ছি না। এবার গ্রামবাসী সব চড়া হয়েছে, মিড ডে মিল নাকি খারাপ খাওয়ানো হচ্ছে, এই নিয়ে গ্রামবাসী অভিযোগ করছে। তো আমরা বলছি, আমরা তো অ্যাসিস্ট্যান্ট টিচার, আমরা কী করতে পারি? এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, এসআই আছে, বিডিও আছে, আমাদের টিআইসি যেভাবে চালাচ্ছে মিড ডে মিল সেভাবে চলছে। আপনার কী মনে হচ্ছে যে দুর্নীতি হচ্ছে? দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। আমরা তো অনেকবার বুঝিয়েছি টিআইসিকে যে একটু ভালো করে খাওয়ান বাচ্চাদেরকে, কিন্তু আমাদের কথা তো শুনছে না। শিডিউলটা কী খাওয়ার? আজকে তো শিডিউল ছিল সোয়াবিন, আজ মিশালি ডাল, আলু, ভাত, আলু, টমেটো। হ্যাঁ, ওদেরকে কি মাছ মাংস দেওয়া হচ্ছে? মায়ের সাথে দেয়। মায়ের সাথে দেয়। তা আজকে কী খাবার ছিল, মানে দিচ্ছিল কী খাবার? আজকে তো দেখলাম ভাত আর একটা ডাল, ভাত ডাল, ভাত আর ডালটা দেখতে পেলাম, আর খিচুড়ি। ভাত রান্না হয়নি এখনো। ও কি নিজের বাড়িতে রান্না করছে? বাড়িতে মানে কি বলে, যদি গ্যাস ট্যাস যদি শেষ হয়ে যায়, একটু রিমোট এরিয়া তো, তো যাই হোক বাড়িতেও রান্না হয়। গ্রামবাসীরা যে অভিযোগ যে বাড়িতে রান্না করে পাঠাচ্ছে, 250 ডাল রান্না করেছে। না, আজকে গ্রামবাসী যেটা বলে ঠিকই বলছে যে আজকে বাড়ি থেকে রান্না করে পাঠিয়েছে। আচ্ছা, এমনি কি প্রায় দিনই হয় এমনি ঘটনা? মাঝে মাঝে হয়। তা আপনাদের কাছে গ্রামবাসীরা কী করে রেখেছে? আমাদেরকে গ্রামবাসীরা আটক করে ডেকেছে, টিআইসিকে খুঁজছে, বলছে আপনারা টিআইসিকে ফোন করে নিয়ে আসুন, কেন স্কুলে আসেনি। আমরা ওনাকে ফোন করলাম, ফোনে পাচ্ছি না, কোথায় চলে গেছে। কতটা ছাত্র আছে এখানে? আমাদের রোল স্ট্যান্ড এখানে আছে 120। আর মাস্টার কতটা আছে? আমরা এখানে পার্মানেন্ট টিচার আছি গিয়ে 4টে আর একটা প্র্যাকটিক্যাল। আপনার নাম? আমার নাম আদিত্য কুমার সাহা। বাড়ি? আমার বাড়ি কোনোয়া। এখানে কী পড়ছে মানে স্কুলে? 14 টাইমলাইন মালদা।